করে সব গ্রামবাসীদের উপরে আক্রমণ করে দেয়। গ্রামের লোকেদের উপর তো পুরো বিপদ এসে যায়। পালাও রে পালাও। এ কথা ওই অভিনয় তো করছে না, এমনিতে রাকেশ কতটা লোভী, তবে ওই ভাবছে হয়তো অভিনয় করলে গ্রামের লোকেরা ওকে ভয় পেয়ে যাবে আর ওকে ওর ইচ্ছার মতন জিনিসগুলো দিয়ে দেবে। তখনই রাকেশ পিসা চিটা শুনে ফেলে আর ওই গ্রামের লোকের উপর আক্রমণ করে দেয়। আচ্ছা তো তোর মনে হচ্ছে আমি অভিনয় করছি? দাঁড়া, তোকে তো আমি একদমই ছাড়ব না। রাকেশ পিসাজ তখনই ওই গ্রামের লোকের ঘাড়ের ওপরে নিজের বড় বড় নখ দিয়ে আক্রমণ করে আর রক্ত খেতে শুরু করে দেয়। আর এই সব দৃশ্য দেখে পুরো গ্রামের লোকেদের ভেতরে হাহাকার হতে লাগে, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগে। আর রাকেশ পিসাজ এইভাবে এক এক করে সবার ওপরে আক্রমণ করে ওদের রক্ত খেতে থাকে। লীলা লুকিয়ে লুকিয়ে রাকেশ পিসাজের এই অত্যাচার দেখতে থাকে। ও এটা বুঝতেই পারে না ও কি করবে। তখনই ওর মনে পড়ে যে রাকেশ ওই মিষ্টি এনেছিল যেটা খাওয়ার পর ও পিশাচে পরিণত হয়ে গেছিল। লীলা এটা বুঝতে পারে যে ওই মিষ্টি কেউ টুকটাক করে ওটার মধ্যে রেখে থাকবে যেটা রাকেশ নিয়ে এসেছিল, আর যেটার জন্যে রাকেশের উপরে ওই পিশাচটা ভর করে নিয়েছিল। এখন তো কোনো টুকটাক ছাড়ানোর লোককেই আনতে হবে, ওই কিছু করতে পারবে। লীলা চুপচাপ দু তিন লোকের একত্রিত করার কথা ভাবে। আর এ শিবদাদা এখানে এসো, আর দুজন গ্রামের লোকেদেরও ডেকে আনো, আমার কাছে একটা উপায় আছে এই বিপদের। আরে বোন, এটা কি হয়ে গেছে তোমার বরের? রাকেশ তো পুরো গ্রামের নিজের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আরে এরমই যদি চলতে থাকে তো রাকেশ তো পুরো গ্রামকে একদম নষ্ট করে ফেলবে। দাদা, এইসব ওই মরে পড়ে থাকা মিষ্টির জন্য হয়েছে। মানে? মানে সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে রাকেশ ওই চৌমাথায় একটা মিষ্টির ডাব্বা পড়ে থাকতে দেখেছিল। রাকেশ ওটা বাড়ি নিয়ে এলো আর ওই টুকটাক করা দেশি ঘির বানানো সব মিষ্টিগুলো খেয়ে ফেললো, যার জন্য রাকেশের উপরে ওই পিশাচ পুরোপুরি ভর করে নিয়েছে। তো এখন আমরা কি করি যাতে গ্রামের লোকেদের রাকেশ পিশাচের আক্রমণ থেকে বাঁচানো যাবে? পিছনের জঙ্গলে একটা মহিলা থাকে যে ভূত পিশাচ ভাগানোতে অনেক অভিজ্ঞতা পেয়ে গেছে। ও টুকটাক থেকে বের হওয়ার উপায় নিশ্চয়ই জেনে থাকবে, এখন ওই আমাদের সাহায্য করতে পারবে। তো চলো বোন, দেরি কিসের? যেরম ভাবেই হোক আমাদের রাকেশকে ওই পিশাচের ভর থেকে ছাড়াতেই হবে, তবেই গ্রামের লোকেদের প্রাণ বাঁচবে। লীলা, শিব আর কিছু গ্রামের লোকেরা রাকেশ পিশাচ থেকে চুপচাপ বেঁচে পেছনের জঙ্গলে ঢুকে পড়ে। ঘন জঙ্গলে ঢোকার সময় ওদের খুব ভয় তো লাগে, কিন্তু পিশাচের থেকে ছাড়া পাওয়ার জন্যে ওরা এগিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা সিদ্ধিপ্রাপ্ত মহিলার কাছে পৌঁছে যায়। ওইখানে পৌঁছে ওই মহিলার রূপ দেখে ওরা ভয় পেয়ে যায়। ওখানে মুন্ডু গাছে লটকে থাকে, কাছাকাছি কঙ্কাল, ছুঁচে গাঁথা লেবু, ছোট ছোট কালো কাপড়ের পুতুল, এর মধ্যে ছুঁচ ফোটানো থাকে আর এইসব জিনিস রাখা থাকে। লীলা বোন, এ আবার কে? একে তো দেখে মনে হয় এ তো খুব শক্তিশালী আছে, এ নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবে। তারপর লীলা ওই মহিলাকে ওই সব ব্যাপারে বলে। সব শোনার পর ওই মহিলা ওদের লেবু দিয়ে বানানো একটা মালা দেয় যেটাতে কিছু মন্ত্রতন্ত্র করা থাকে, আর একটা কাগজে বিভূতি দেয়। লীলা, ধ্যান দিয়ে শোনো, যেভাবেই হোক এই লেবুর মালা রাকেশ পিশাচের গলায় পরিয়ে দেবে, এতে ওর শক্তি কিছুক্ষণের জন্য কম হয়ে যাবে, আর তখনই সুযোগ বুঝে এই বিভূতি ওর উপরে ছড়িয়ে দেবে। এই বিভূতি অনেক অভিজ্ঞতা প্রাপ্ত করে আমি বানিয়েছি, এতে তো পিশাচের ভর সব সময়ের জন্য রাকেশের উপর থেকে চলে যাবে। ধন্যবাদ তান্ত্রিকা বোন, আপনার টুকটাক ভাগানোর উপায় যদি কাজে লাগে আর আমরা সবাই যদি বেঁচে যাই তো নিশ্চয়ই আমরা ফেরত আসব আপনাকে ধন্যবাদ জানাতে রাকেশের সঙ্গে। লেবুর মালা আর বিভূতি নিয়ে ওরা সবাই গ্রামে ফেরত আসে। রাকেশ শোনো, এ তুমি কি করছো? তুমি সারা গ্রাম তছনছ করে দেবে, দাঁড়িয়ে থাকো। আরে তুই কোথায় লুকিয়ে গেছিলিস? আমি কখন থেকে তোকেই খুঁজছিলাম, এখন আমি তোকেও ছাড়ব না। তারপর যেই সময় রাকেশ ঘুরে লীলার কাছে দৌড়ে আসে, শিব ওই লেবুর মালা রাকেশের গলায় পরিয়ে দেয়। মালাটা পরানোর পরে কিছু সময়ের জন্য ওর শক্তি কমে যায়, তখনই লীলা ওই বিভূতি রাকেশের কপালে লাগিয়ে দেয়। যেই ওই শক্তিশালী বিভূতি রাকেশের কপালে লাগানো হয়, একটা কালো ছায়া উড়ে হাওয়াতে অদৃশ্য হয়ে যায়।
আর রাকেশ ওই পিশাচের ভর থেকে ছাড়া পেয়ে যায়। আরে রাকেশ, চোখ খোলো, তুমি ঠিক আছো? হ্যাঁ লীলা, আমি ঠিক আছি। এইটা আমাকে কি পড়িয়ে দিয়েছো? আরে রাকেশ, এখন তুমি ঠিক আছো তো ছাড়ো এসব কথা, আর একটা শিক্ষা নাও, লোভ করা ছেড়ে দাও। তারপর লীলা, রাকেশ, শিব আর কিছু গ্রামের লোকেরা মিলে ওই মহিলাকে ধন্যবাদ জানিয়ে আসে।